saeedina maulana muhammad wa ala ali aqala allah taala bi qalamil majeed والفرقان الحميد بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات

আমার আপনি হইলেন গেলে জান জোরে বলুন শোভান আল্লাহ আওয়াজ বাড়িয়ে বলুন না শোভান আল্লাহ আরো আওয়াজ তুলে সবাই মিলে বলুন না শোভান আল্লাহ আমার প্রাণের নবে বেগো আপনি হইলেন জানাতের সরদার যেদিকে চেন আপনাকে ধন্য সে জন পূর্ণ দেখা দিও জীবন একবার আল্লাহ সাল্লে আলা

আমার প্রাণের নবে গো আপনি হইলেন জানাতের সর্দার যেদিকে চেন আপনাকে ধন্য সে জন দেখা দিও যে বনে একবার কি আমাদের ওই কঠিন দিনে নবসি নবসি বলে কি আমাদের ওই কঠিন

الا اللہ নোর নোর নোরাজ নোরে শেছে নোরে নোরে চারি দেকা ছায়া গেয়াছে নোর নোর নোরাজ নোরে শেছে নোরে নোরে চারি দেকা ছায়া গেয়াছে আই আই কে দেখ বি নোরে মা পতল মামিনা কলে পটে গোলাপের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার যত রকমের সমস্যা হসপিটালের বেড নার্সিং বিছানা

কেমন লাগছে ফাঁকা একটু আগে আসেন ভাই ভাই আসেন আসেন আল্লাহ কবুল করুন একটা দিন একটু কষ্ট কষ্ট করি আসি ভাই ভাই আসি এ বসা এ বলা এ সোনা আল্লাহ যেন সবার কবুল করে নেন সবাই বলি আল্লাহ আমি কি সোনার ভাই সত্যি এনারা মানতে পারে আল্লাহ এর জন্য সকলকে মাপ করে দিক সকলে বলি আল্লাহ বলার সাথে সাথে কি সুন্দর বসে বসে আল্লাহ ভাই আমার আপনাদের কাছে আমি প্রথমে কথা রাখব এই যে মাহফিলে এসেছেন বসেছেন এটা ভালো না খারাপ একটু কথা বলতে আপনারা হ্যাঁ কথা বলতে অন্য কিছু না কিছু না এটা ভালো 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 কাজ করলে আল্লাহ খুশি হয় কি হয় না এই ভালো কাজ বেশি বেশি করবেন যে কাজে আল্লাহ খুশি রসুল খুশি আল্লাহ খুশি নবী খুশি ও কাজ করলে কোন অসুবিধা

আমার আপনার নবী যে নবী কেনা আল্লাহ সৃষ্টি করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর ছোট একটা হাদিস আমি হা হা আব্বা আমি আপনাদের কাছে এসেছি কিছু কথা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যতটুকু নি বলা বলা ভাই আমার আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন কি সুন্দর কোর প্রথমে বলি আমার আল্লাহ পাকের কোরআন শরীফের ভিতরে যে 6666 টা আয়াত আছে প্রথম থেকে শুরু করি সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে শুরু করি

সুরা ফাতেহার প্রথম আয়াত সুরা নাসের লাস্ট আয়াত এই যে গোটা কোরআন শরীফের ভিতরে যত সুরা আছে যত আয়াত আছে একটা আয়াত যদি কেউ কোন মানুষ অমান্য করে একটা আয়াত বেশি নয় ৬৬৬৬ টা আয়াত এত মোটা কোরআন শরীফ এতটা মোটা এই কোরআন শরীফের ভিতরে

আপনি দান করলে কোন কাজ হবে কোন জায়গায় কাজ হবে না একটা আয়াত খালি বলুন যে আমি এই আয়াতটা মানি না সব আয়াত মানি এই আয়াতটা মানি না সবটা মানি এইটাকে মানি না বাস আপনার কোনো কাজে লাগে যাচ্ছে কোরআন শরীফে কোটা কোরআন শরীফ আপনাকে মেনে নিতে হবে মানতেই হবে জি আমল কম করুন আমল কম হোক অসুবিধা নাই

আপনারা নামও শুনেছেন মাদার আব্বা মাদার টেরিজাম অনেক ভালো 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 কাজ করে কিন্তু জান্নাত হবে না ভালো কাজ অনেক করতে পারে

سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى এই আকসা মসজিদের নাম কোরআন শরীফে ওটা আমাদের মসজিদ বাসন্তী এলাকা চাঁদখালি এলাকা বাসন্তী এলাকার ভাইদের মসজিদ এই মসজিদ সবার হক ও মসজিদটা সবার হক ও মসজিদটা সবার হক আছে আব্বা মসজিদটা আব্বা ওই মসজিদকে কেন্দ্র করে বিরাট বড় সমস্যা হচ্ছে সেখানকার বাচ্চা কাচ্চারা মারা যাচ্ছে কত মেয়েরা বেওয়া হয়ে যাচ্ছে কত মানুষ

আব্বা আল্লাহ যেন তাদের সকলের জন্য জান্নাত লিখে দেন সকলে বলি আমি আর আরো জেনে বলুন আল্লাহ আর আমার বাড়িয়ে বলুন আল্লাহ আমি আপনাদের কাছে শুরু করার আগে প্রথমে একটু দাবি রেখে দেবো ওই ভাইদের ফিলিস্তিন ভাইদের জন্য মায়েদের জন্য বোনেদের জন্য একটু রোজা রাখবে একটা দিন হলে একটু রোজা রাখবে একটা দিন হলে একটু রোজা রাখবে অনেক কষ্ট করেন জীবনে অনেক কষ্ট করেছেন আপনারা জান্নাতে যাবো ভাইদের জন্য একটা রোজা রাখবেন মায়েদের

জঙ্গি বলে দাবি করে আমরা হয়ে গেলাম জঙ্গি ওরা হয়ে গেল ভালো মানুষ আমাদের মসজিদ ওরা নিয়ে নেবে আমরা বলি আমাদের মসজিদ আমাদের দাও বলেছি তুমি জমি জঙ্গি তুমি জমি জঙ্গি কথা বলতে পারছেন না আমাদের জিনিস তুমি নেবে আমি চাইলে আমার জিনিস নিয়ে নিচ্ছ আমি চাইতে যাচ্ছি আমাকে বলছে তুমি জমি জঙ্গি কথা বলতে পারছেন না পারছেন না ওরা ভালো মানুষ হয়ে গেল আমরা হয়ে গেলাম জঙ্গি ইস ইস বিচার একদিন হবে বিচার একদিন হবে জি হ্যাঁ আব্বা আল্লাহ ভালো করুন আমি আপনাদের কাছে ওয়াজ

আমীন কুরআন শরীফের মধ্যে বলা দিলেন বাবা উলাই কাসাহাব জান্নাতে হুম ফিহ ক্বালদুন আমার আল্লাহ রাব্বুল আলামীন বলে দিলেন বাবা ওই সব মানুষদের জন্য আমার দয়ার জান্নাতের দরজা খোলা থাকবে কি কি হবে iman এনেছো iman তোমাদের সবার আছে ইমান ইমান কম বেশি থাকতে পারে কিন্তু ইমান আছে সবার ঠিক না বেটি ইমান যদি না থাকতো আপনারা এখানে আসতে পারতেন না ইমান আছে বলে কোরআন শরীফ কে ভালোবেসে মসজিদ কে ভালোবেসে টুপি পরে নবীর সুন্নাত কে নিয়ে চলে এসেছেন ইমান আছে আর কি ভালো কাজ করতে বলছেন নেক কাজগুলো করতে বলছেন নেক কাজ করলে নেকির পাল্লা ভারী হয়ে যায় জান্নাতে যাওয়ার রাস্তাটা খুলে যায় আহ আহ নেচে আর কি বল জানাতে আমার আল্লাহ বললেন সব মানুষদের জন্যে আমার জান্নাতগুলো তাদের জন্য হালাল হয়ে যাবে আর একবার জোরে বলুন না

দেখেন না কার ওর চেহারা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না কার ওর सूरत আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না বাবা কার ওর চেহারা কে ফারসা কে কালো কে লম্বা কে বেঁটে আমার আল্লাহ দেখেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাবা আমার আল্লাহ দেখেন خالকে আমার আল্লাহ দেখেন না চেহারা আমার আল্লাহ দেখেন না মাওয়া আলাইকুম মাল দেখেন না কোটি টাকা আছে কাহারে টাকা আছে কি পয়সা আছে আমার আল্লাহ দেখেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কে ওয়ালা কি আনজুর ইলা কুলুবিকুম কলব দেখেন অন্তর দেখেন আমালে কম আমার নবী বলে দিয়ে গেলেন আমার আল্লাহ মানুষের দেখবে দুটো জিনিস একটা হলো কলব আর একটা হলো বাবা আমল কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একবার চিল্লালে বলা যাবে না সুবহানাল্লাহ নারাই তাকবে আমার আল্লাহ দুটো জিনিস মানুষের দেখবে একটা দেখবে কলব অন্তর অন্তরের সঙ্গে আল্লাহর বিচার হবে মনের ভিতর আলাদা মুখের ভিতর আলাদা আমার আল্লাহ সব বুঝতে পারবে কি পারবে না জোরে বলো আমার আল্লাহ সব বুঝতে পারে এই জন্য আমার আল্লাহ বলে আমি দেখবো কি চেহারা না

আমি যেটা আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি আল্লাহ দেখল দেখবেন ব্যবহার দেখবেন তার কলক দেখবেন অন্তর দেখবেন এগুলো আমার আল্লা দেখবেন পরে আমার আব্বা যান ও জানেরা রে ও যুবক ভাইরা রে শুনে যান জেনে আমি আপনাদের কাছে নিয়ে যেতে চাই আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা আমি আপনাদের কাছে আগে নিয়ে যাব টুক 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 করে আব্বা রে যে মসজিদটার কথা বলছিলাম বাবা ওই মসজিদ বাবা মসজিদ আল আকসা ওই মসজিদ এত বড় মসজিদ ওই

ওই আলাকসা মসজিদ ওই মসজিদে যদি কোন মানুষ গিয়া আব্বারে এক রাকাত নামাজ আদায় করতে পারে এক রাকাত নামাজ পড়তে পারে এক রাকাত নামাজ পড়লে अब्বা আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামে আমলে 25000 রাকাতের নামাজের সওয়াব নামায় আমলে দান করে দেবে নামায় আমলে দান করে দেবে ওই আল আকা মসজিদে এক রাখার নামাজ পড়তে পারলেন এত দামি মসজিদ সেই মসজিদ ছেড়ে সরে আসতে চায় আব্বা জি আমি কথা আপনি রাস্তার ধারে একটা আপনি দেখতে পেয়েছেন আপনি গিয়ে বাচ্চাটাকে আগে তুলবেন না বলবেন হিন্দু ছেলে না মুসলমানের ছেলে ওটা অশান্ত কুষাংশ ছেলে না আমার জলিলের ছেলে না ছেলে আছে আমরা ওইটা দেখব না আগে ছেলেটাকে তুলবো আপনারা বলুন কি কর্তব্য বাচ্চাটাকে আগে তুলতে হবে এটা আপনার দায়িত্ব আপনার মানুষের গ্রাম চামড়া যদি গায়ে থাকে বাচ্চাটাকে আগে আপনার তোলা কাজ আগে হিন্দু দেখার দরকার নাই মুসলমান দেখার দরকার নাই বাচ্চাটাকে তোলা এটা হলো আপনার দায়িত্ব আ

ওরে আমার আব্বা জান ভাই ও জানেরা রে ও যুবক ভাইরা রে আল্লাহ নবীর একটা হাদিস রেখে দে আব্বা আমার নবী বলে দিয়ে গেলেন আব্বা রে বড়দের সম্মান করতে হবে ছোটদের ভালোবাসতে হবে বড়দের সম্মান জেনা করবে ছোটদের যে না করবে ভালোবাসবে আব্বা রে আমার বিশ্ব বলে দিয়ে গেলেন ওই মানুষটি আমার উম্মত

আমি আমি যে পার্টির কথা বুঝি যে নেতার কথা বুঝি সে নেতা হলো আমার নবী এক নম্বর নেতা এর আগে কোন নেতা হবে না এর আগে কোন নেতা হবে না আমার নবী হলেন এক নম্বরের নেতা এক নম্বরের নবী এই নবীকে যদি মানতে পারেন আদর্শ যদি নবীর আদর্শ যদি মেনে নিয়ে চলতে পারেন আপনার আর অসুবিধা হবে না জান্নাতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে আল্লাহ জান্নাতটা হালাল হয়ে যাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমি বলি তোমরা লক্ষ্য রাখো কোন নেতার তোমার আদর্শ মানো আমরা একটা নেতার আদর্শ মেনে চলি সে নেতাটা বলে গেছেন বাচ্চাদের মেরো না বাচ্চাদের ভালোবাসো আমরা সেই নেবির আদর্শ মেনে চলি তোমরা ইসরায়েলের মানুষ ইসরায়েলের মানুষ আমরা তো ভারতবর্ষের জমিনে বাস করি আমরা হিন্দু মুসলমান কত সুন্দর মিলেমিশে বাস করি আমাদের এখানে তো হিন্দু মুসলমান সমস্যা হয় না আব্বা সংসার করতে গেলে সমস্যা হয় কোন

ভাই জানাও আমার নেতা আমার নবী সুন্দর করে শিক্ষা দিয়া গেলেন আব্বা ভাইরা রে আমার বাবা জেরা ভাইরাও বাচ্চাদের ভালোবাসতে নবীজি বলে দিয়া গেলেন আব্বা একদিন লিদার দিনাতে আমার বিশ্বনবী আব্বা হেটে হেটে রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে 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 দেখতে পেলেন ওই রাস্তার ধারে তেও একটা বাচ্চা ছেলে বসে বসে ঝোকের পানি ছেড়ে ছেড়ে কানதேর যাচ্ছে আমার বিশ্বনবী জি ওই বাচ্চাটার কাছে দাঁড়িয়ে গেল ওই বাচ্চার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাদকে ডেকে ডেকে বলতে লাগলো ও বাবা ছেলে হয়েছে তোমার বলো কেন এমন করা আজকাল এদের দিনে সবাই ঈদ গায় গেল সবাই নামাজ পড় দেও সবাই ঈদ গায় গেল নামাজ পড় দেও

আজ ঈদের দিনেতে সবাই বাচ্চা গল আব্বার হাত ধরে ধরে সবাই কার ময়দানে যাচ্ছে কি সুন্দর জামা পরে আব্বা কারোর কোলে করে নিল অনেক বাচ্চা গল আব্বার কোলে উঠে আনন্দ করতে করতে যাচ্ছে অনেক বাচ্চা গল হেটে হেটে আব্বা জানের হাত ধরে ময়দানে যাচ্ছে নবীজি আমার अब्बा জান নাই কে আমার জামা কিনে দেবে কে আমার গোসল করিয়ে দেবে ও নবীজি কে আমার আতর গোলা মাকাবে ও

হে জামা কাপড় পরে দেওয়ার পারে আমার বিশ্ব নবী কলা করে নিয়ে নিলেন ও বাবা ছেলেরাও একবার শোনো শোনো আজ আমি তোমাকে বলবো ও বাবা ছেলেরে আমি নবী তোমার আব্বা হয়ে যাই তোমার আব্বা নাই বলেও তোমার দুঃখ করছো তুমি দুঃখ করছো চোখের পানি তুমি ফেলছো বাবা ছেলেরে আর তুমি দুঃখ করে ও চলে আমি বিশ্ব নবি তোমার আব্বা হয়ে গেল আমার বিবি তোমার আম্মা হয়ে গেল ও বাবা চলে গো আমার মনের ব্যথা কি তোমার ঘুরবে না ওই বাচ্চাটা

কি করে মেরে মেরেছে ওরা নিষ্পাপ বেগোনা মাসুম ওদের কোন গোনা নাই তাদেরকে মেরে দেওয়া হয়েছে হায় 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 জবাব একদিন দিতে হবে তোমার হিসাব তোমার দিতে হবে হবে তুমি যা ইচ্ছা তাই মনে করে করে বেড়াচ্ছ গোটা কত বোম তৈরি করতে পেরেছো তাই না তুমি মরবে না

আব্বা আমার আপন নবী ওই মসজিদের কথা উঠলো তাই একটুখানি বলে রেখে রেখে ওই মসজিদদার ব্যাপারে কি মসজিদ কি দামি জায়গা ওই মসজিদ কেন না হচ্ছে না আববাজান ভাইদান ও আমার মুসলমানেরা রে ও জওয়ানেরা রে ও যুবক ভাইরা আমার আল্লাহর নবি জেদিন মিআরাজে গেলেন বাবা আর মিআরাজে যাওয়ার আগে সব তো আত্মমান ভমন করলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন কে পাঠিয়ে দেলাও ও জিবরাইল গো একবার একটু গানে চলে যাও একটা বরাগ নিয়ে যাও জান্নাত থেকে একটা বরাগ নিয়ে যাও আমার নবীর কাছে গিয়া এই বর একটা দিয়ে দাও আমার নবী বর একটা জানো ছড়াও আমার কাছে আসে আমি নবীর সঙ্গে দেখা করব আমি নবীর সঙ্গে কথা বলবো আল্লাহর নবী বাবা সব তো মান ভমন করবেন বাবা আরে আমার নবে একটুখানি চলে গেলেন ওই আল আকসা মসজিদে আল আকসা মসজিদে যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখলেন বাবা আল্লাহর যত پیغمبر যত নবী আলে

সবাই ওখানে হাজির হয়ে আছেন গো আমার নবী আলাইহিস সালামেরা সবাই ওখানে উপস্থিত রয়েছেন আমার নবীদেরকে বলে দাও আমার নবীরা জানো দুই রাকাত সুগরি আর নামাজ ওই আল আকসা মসজিদে জামাত করে নামাজ পড়ে একবার কি করে বলা যাবে না সুবাহান আল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবাহান আল্লাহ আল-আকসা মসজিদে বাবা দুই রাকাত নামাজ পড়া হবে আবারে ওরে আমার ভাই দানের আরে ও জনের জবাব ভাইর আরে ওই আল-আকসা মসজিদে দুই রাকাত নামাজ পড়বে ওই মসজিদে বাবা উপস্থিত রয়েছেন বাবা নবী আলাইহিস সালামের আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আছেন আল্লাহর নবী

এর প্রয়োজন একটা বাবা ইমামের দরকার কে নামাজ পড়াবে কে ইমামতি করবে এই নে আব্বা বাবা সবাই মনে মনে বলল হয়তো বাবা আদম নবے নামাজ পড়াবেন সব নবীর আগে এসেছেন আমি মনে মনে চিন্তা করে না বাবা মূসা নবے নামাজ পড়াবেন সবাই বলে ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়াবেন না না ও মুমিন

আব্বা এক লোক রাখাতের নামাজ সব দেবে নামাজ যদি ওই মসজিদে হারামে গিয়ে কেউ যদি নামাজ আদায় করতে পারে এত বড় সব অধিকারী হয়ে যাবে একবার জেরে বল ওরে আমার আব্বা জান ভাই দান আর একটা মসজিদ ওই মসজিদের নাম শুনিয়ে দেয়া দাও যে মসজিদটার নাম হলো বাবা মসজিদে না বাবে আমার নবে যে মসজিদটা বানিয়েছিলেন বাবা ওই মসজিদে যদি কোনো মানুষ নামাজ আদায় করতে পারে আগে রাকাত নামাজ আদায় করলে আব্বা পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব আল্লাহ নামে আমলে দান করে দেবে আর একটা মসজিদ

Alayale, aapri thi bi, shri chitramar, naamera silai, ohama dinar kamli walau, salaam to mai, সৃষ্টি তোমার নামে রসিলাই ও মদিনার কামলি ওলা সালাম তোমায় তোমার মধ্য দুর্লা হৃদয় ও মদিনার দিনার কামলি ওলা সালাম তোমায় অল্লাহ সাল You hey hey ala. ও ভাইরা বাবা যে রে কথায় কথা বেড়ে দাবে আমি আপনাদের কাছে আগে নিয়ে যাব আপারে আমার সোনার মালিক ভাইরা রে আল্লাহ নবীর কথা আমি আপনাদের কাছে আর একটু আগে নিয়ে যাব আমার নবী কত বড় নবে আমার নবীর কত বড় সম্মান আমার নবীর কত বড় ইজ্জত আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন এই নবীর কথা একটু আমি আপনাদের কাছে বলতে আপবারে এই নবিকে দ্বারা মানবে। এই নবিকে দ্বারা ভালবাসবে। এই নবীর মিততা বলে ধরি মানতে পারে মারাওয়া আপনার কোন আর চিন্তা চিনচাওয়া সুবিধার থাকবে না আর একপা ধরে বলন না সুবাহান আল্লা। বা আমি আপনাদের কাছে এই নবীর কথা বলবো তবে তবে তার আগে বলবো আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা এসে এসেছে এই মাহাবিলের আশেপাশে বসে আছে আমি এই এলাকায়

好好。

যেতেন কার খাওয়া হতো না কে কোন সমস্যায় পড়ে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু এত বড় সাহস এত বড় ভালো মানুষ ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু ভালো মানুষ কেন বললাম বলে দিয়েছিলেন আব্বা কি বলে দিয়েছিল জানেন এ দুধে কেউ পানি মেশাবে না আমাদের এখন যত নেতা আছে আব্বা একটা কাজ করতে পারে না কি কাজ মদ খাওয়াটা বন্ধ করাতে পারে না পারা পারবে কোথায় মদ খাওয়া বন্ধ করাবে কোথায় মদের লাইসেন্স দেওয়া হয় মদের ব্যাপারে সব জায়গায় দোকানগুলো দিনের বেলা খুলে রাখতে পারে কোনো অসুবিধা নাই মদ খাওয়া বন্ধ করার কোনো পরিকল্পনা আছে উল্টে আবার কায়দা করে কি কায়দা করে আমরা যখন মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া মেদিনীপুর জেলা থেকে সভা করে আসি কলকাতার উপর থেকে আসতে হয় গাড়িগুলো পুলিশগুলো ধরে চেক করে ড্রাইভারের মুখে একটা মেশিন ঠেকায় মেশিন মেশিনটা ঠেকিয়ে দেখবে তুমি মদ খেয়েছো কি মেশিন বলে দেবে মেশিন যদি মদ খাও বলে দেবে আব্বা আমি আপনাদের কাছে বোঝাতে চাই আবার উল্টে আবার কায়দা

আল্লাহ নবী সাহাবী আরে দায়িত্ব দেশের পেয়ে গেল একটা কথা বলে দিল এই ম তোমরা কে দুধে পানি মেশাবে না আল্লাহ নবীর সাহাবে ওমর ফারুকের কথা বলে দিয়েছিলেন আবারে ওমর ফারুক দিনের বেলা খাতা কলমের কাজ করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন কার খাওয়া হয় না কে কোন বিপদে পড়ে আছে ও ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে ও জনেরা রে

আমার ফারুক বড় আগে মানুষ জানতে পারলে সমস্যা হবে মেডিয়া যখন বলে বলে মেরে ওসব সাতা রেখে দাও ওসব সাতা রেখে দাও মেয়াও আরে তোমার অমর ফারুক রাতের বেলা ঘুমিয়ে রয়েছে কেউ জানতে পারবে না দুধে পানি মেশাতে হবে সংসার চলবে না মেয়েটা ডেকে বলে মা গো মা জননী একবার শোনো আজ আমি বলবো ওমর ফারুক ঘুমিয়ে যেতে পারে দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে থাকতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন

হয়ে গেল আল্লাহর নবীর সাহাবে নামাজ আদায় করে নিলে নামাজ করে নে আর পারে এই বাদ দুটো পুলিশকে ডাক দাও ও পুলিশ রে একবার তোমরা এসো হুজুর ও আডকার ও পুলিশ তোমরা চলে যাবে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছি মহিলার বাড়ি ওই মহিলার বাড়ি মহিলাকে ডেকে আমার দরবারে নিয়ে আসবে পুলিশ দুটো চলে গেল সকালবেলা আড়তে দরজায় আওয়াজ পুলিশ দেখলে ভয় লাগে অনেকজনে লাগে কি লাগে লাগে সকালবেলা হাজি তাও আবার বলছে সংস্কার ডেকেছে

আর যেই বলেছেন বাবা আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো বুকির পাটা তখন এখন দশ বুকির পাটা কি ধরে আমার মেয়ের বিয়ে হবে কথা উইতি আমার মেয়ে সরকারের সঙ্গে সরকারের ছেলের সঙ্গে বিয়ে হবে দেই আমার সরকার বুকির পাটা ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গিয়েছে গিয়ে মেয়ের কাছে দাঁড়িয়ে গেল ও মেয়ের একবার শোনা শোনা জামা পরে নাও ও মা জননী কোথায় যেতে হবে ও মেয়ের চলো চলো তোমার যেতে হবে এক

আব্বা বিয়ে দেওয়ার টাইম দেয়। যে যার মতন বিয়ে করে নিচ্ছে। আমি ফটক পুকুরে একটা আমার বন্ধু আছে। সভা করতে গেলে দেখা করে যেতে হয়। আম্মা ওই ভাই একদিন আমাকে ডাকলো। বলছে হুজুর খবর আমার ছেলের বিয়েতে আসতে হবে। হঠাৎ কি ব্যাপার বিয়ে হলো? হুজুর বলবেন না। অনলাইনে বিয়ে করে ফেলেছে। অনলাইনে। কি করে ফেলে অনলাইন সব কমপ্লিট করে ফেলেছে সব অনলাইনে হচ্ছে এখন আর আব্বা মারা টাইম দিতে হয় না আব্বা মারার মানে দরকার লাগে না প্রয়োজন হয় না সব অনলাইনে করে ফেলছে এখন এই ফোন এমন জিনিস হয়ে গেছে সব অনলাইনে হয়ে যাচ্ছে যাই হোক আব্বা এখন আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক رضی আল্লাহ তাআলা নহুজুর ডেকে বালে মাবারে এক বার শোনা শোনো ওই মেয়েটাকে তুমি একবার দেখে নাও ওই মেয়েটা

জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আর একবার চিল্লে বলা যাবে না সুবহান ও ভাইরা বাবা জেরা রে কোথায় গেল আল্লাহর ভয় কোথায় গেল পর্দা কোথায় গেল বাবা পর্দা আমার নবীর বেটি ফাতেমা একদিন আম্মা জানের সঙ্গে বাবা আরে শুরু করে দিল আরে নবীর বেটি ফাতেমা বলে আমি আগে জান্নাতে যাব আল্লাহর

শুনে নাও না মাগো আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন হুন্না লিবাসুল্লাহ কম কোন তুম লিবাসুল্লাহ মেয়েরা হলো ছেলেদের পোশাক ছেলেরা হলো মেয়েদের পোশাক এ কথা বলতে গেলে আমি আর স্ত্রীর কথা বলতে হয় মাগ শুনে নাও জেনে নাও মা আল্লাহ আমি আপনারিকে আমার বিশ্ব নবীর দরবারে হাজির আল্লাহর নাই আমার আব্বা জান আমি ভাতে মা জানাতে যাবো আমার আগে কি কেউ জানাতে যাবে

আল্লাহীর আল্লাহ বলেন মাগা যাও আমি তোমার দিলাম তুমি দেখে এসো কি এমন আমন করে ফতিমারে চলে গেল দরওয়াজার ধারে সালাম খানা দিয়ে দিল মিলাও একবার সন সনো আমি আজকে এসেছি বিশ্ব নবীর বেড়ে ফাতে একবার দরওয়াজা খোলো বোবো গ আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো বলব

আমার স্বামী জঙ্গলে কাঠ কাটে আমার স্বামী হলো কাটরে জঙ্গল থেকে কাট কেটে নিয়ে বাজারে বিক্রি করবে আমার স্বামী কাটরে বাজারে বিক্রি করে যে কটাকা হয় আমাদের সংসার চলে আমার স্বামী যখন পাড়ি আসবে আমার স্বামীর কাছে গিয়ে আমি আস্তে আস্তে বলবো ও

জোরে বলুন সুবহানাল্লাহ এ হলো নবীর বেটির আগে জান্নাতে যাবে জামিলা স্বামীর বিনা ওয়াডারে একটা পা তোলে না আব্বা আমাদের এই এলাকার কিছু মহিলা আছে আমাদের বাসন্তী থানা নয় বাসন্তী থানা খুব ভালো মা এখানকার মা জ্ঞান বুদ্ধি আলাদা এরা স্বামীর সঙ্গে এরা খারাপ ব্যবহার করে না আব্বা কিছু মহিলা আছে স্বামীর মানে না স্বামীর দু পা দেখালে ছানে আব্বা এরা হলো বিবি নয় এরা সব ঢিবি তবে আপনাদের বাসন্তী এলাকা

আল্লাহ কবুল করে নি তোমরা খেয়াল করে শোনো স্বামীর কি মানা মেনেছে তারা আমাদের কিছু মহিলা আছে স্বামীর মানে না পা একটুখানি আস্তে শুনলে বুঝতে পারতে পারবে আল্লাহ নবীর বেডে ফাতেমা জাহারা এইবারে আব্বারে রনা দিল বাড়ির দিকে ফাতেমা হাজির হয়ে গেল আর এর রাত পার হয়ে গেল সকাল বেলা সংসারের কাজ কাম গুছিয়ে নিয়াও এবার বাড়িতে গিয়ে দেবে আরে ওই ফাতেমার বেটা হাসান দৌড়ে এলো ও মা গো কালকে আমার ফেলে রেখে কোথায় গিয়া ছিলেন আজকে

তবে আমি নিয়েছি অর্ডার গো তবে কালকে একজনের জন্য অর্ডার নিয়েছিলাম আজকে আমি আজকে বুবুরে আজকে আমি দরওয়াজা খুলতে পারবো না আজকে দুইজনা এসে গেছো আজকে হাসান এসে যে সাথে আবার আমার স্বামী বাড়ি আসবে আমার স্বামীর গায়ের কাছে গিয়ে বসবো আমার স্বামীর কাছে গিয়ে বলবো স্বামী গো বিশ্বনবীর নাতি এসেছিল

দুজনার জন্য দরওয়াজা খুললো না স্বামীর বিনা অর্ডারে একটা পা তোলে না কিছু কিছু মহিলা আমাদের আছে দশ বছর বিয়ে হয়ে গেল কুড়ি বছর হয়ে গেল দুটো চারটে ছেলেও বড় হয়ে গেছে মেয়ে হয়ে গেছে বড় এখন নতুন করে গল্প বলছে কি বলছে জানে আমার মতন ফর্সা বউ তুমি পেয়েছো তোমার কপাল ভালো একদিন পরে মনে উঠেছে

আল্লাহ ভালো ভালো আমার নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে আম্মা জান আয়েশা আর ফাতেমা দুইজন কথা বলা বলি করছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মা জান বলছেন যে আমি আগে জান্নাতে যাব ফাতেমা বলছেন আমি আগে জান্নাতে যাব আল্লাহর নবী বললেন না যার কাপড়ে আপনার কিনা তালি বেশি হবে সেই যাবে আগে জান্নাতে আব্বা তালে তাহলে যাচ্ছে আগে জান্নাতে নবীর থেকে আগে যাবে ফাতেমা জাননাতে আগে সেই কথা বুঝতে পারছেন না না সেই পথে মারা গে জামিলা জান্নাতে যাবে তাহলে কি করে স্বামীর সঙ্গে সৎ ব্যবহারটা ঠিক রেখে তবে যাবে আগে জান্নাতে আর আমাদের ঘরের বিবি খুলে দিয়েছে বাইশ ইঞ্চি টিভি খালি বাদাম বাদাম বাবু ভাজা বাদাম ওর ভিতর হচ্ছে আমাদের বিবিরা খালি দেখছে

you

দেখছেন বাবা খাট দেখতে পাওয়া না ড্রেসিং টেবিল পাওয়া যায় না আপারে ওরে আমার ভাই দানের আরে ও জোয়ানেরা জবাব ভাইয়ের আরে আল্লাহর নবীর বেটি ফাতেমা ওই ঘরের ভিতরে ঢুকে তাকে বাবা কিছুই দেখতে পাচ্ছেন না হাতে শুধু বাবা দড়ি আর বাড়ি ঘরের ভিতরে দুটো জিনিস পড়ে আছে একটা দড়ি আর একটা বাড়ি আহ আব্বা আমাদের এলাকার ছেলেরা নামাজ পড়ে না আমি এসেছি মসজিদে দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেরা মাদ্রাসা আছে এখানে কোথায় কাঁচা কাচি ওই মাদ্রাসার ছেলেরা সবাই খেতে এসেছে আল্লাহ কবুল করেন এলাকার একটা মাদ্রাসা আছে মনটা বড় ভালো লাগলো ভাইরা আমার আব্বা জানেরা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন মাদ্রাসাটা প্রয়োজন আব্বা জান আমার আমি আমি বলতে চাচ্ছি যেটা দু বছর পার হয়ে গেল ছেলে নামাজ পড়ে না আরে দশ পাঁচ পাঁচ দু তিন বছর বয়স হয়ে গেল ছেলে নামাজ পড়ে না চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর সোর আট বছর সোর দশ বছর নামাজ পড়ে না এখনো অসুবিধা হবে না পারে যদি কোনো ছেলে আরো বারো পা দেওয়া চাও ওই বারো বছরের পরে যদি না নামাজ পড়ে ওই ছেলে ছেলে কোনালে কাসকাছ হয়ে যাবে ওই அப்பா যদি হয় அப்பா যদি তার পেটে থাকে அப்பாকে বাবা তার জন্য পদক কেব নিতে হবে ছড়ি রাখতে হবে মারতে ভয় দেখাতে হবে আরে ওই ছড়ি যদি বারে রাখতে পারেন নামাজ পড়ে না বলে রোজা রাখে না বলে ইসলাম শরীয়ত মেনে চলে না বলে যদি কোনো அப்பா ঘরেতে একটা ছড়ি রেখে দিতে পারে ওই ছড়ি সোজা বাবা আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে একবার কি করে বলা যাবে না আল্লাহ

শাশুড়ি আছে শাশুড়ি গুলো এরাও খুব ভালো কেন জানেন ড্রেসিং টেবিল খাট আলমারি না আনলে শাশুড়ি গুলো কিছু বলে না কিছু কিছু এলাকায় আছে কি বলে জানেন ছেলের দিয়ে দিয়েছে বক্স খাট দেয়নি ড্রেসিং টেবিল দেয়নি যা যা আন 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 থিরো দেয় না খালি ঘোটা দেয় বৌমা ঘোচা দেয় আন 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 ও ভাইরা রে এই এলাকার শাশুড়ি গুলো খুব ভালো এরা বাবা বৌমা আর কোন বাজে কথা বলে না পরে জিনিসের লাভ করে না হারে আল্লাহর বান্দে ওই فاطمه রে জে জে দেখেন বাবাকে ছুঁয়ে দেখতে পাওয়া যায় না দেসিন দেখতে পাওয়া যায় না খাট দেখতে পাওয়া যায় না ওই فاطمه রে জিগগা যায় পারে বুবু এই কি কাজে লাগে বলো এই বাড়িটা তোমার কি কাজে লাগে বলো জামিলা লেকে বলো ববরে

দেখতে পাচ্ছেন ওই চড়িটা তুলে নিয়ে আমার মতো হাত এক জায়গায় করে চড়িটা ভালো করে জড়িয়ে জড়িয়ে বেঁধে দেবে দড়িটা বেঁধে দিয়ে তুমি জামেলা কিছুই বলবো না ফতিমা বলে আমার আপা জান আমার আপা জান বলেছেন আমার আগে জানাতে যাবে না সত্যিকারের তুমি স্বামীরে এত মানা মানস আমার আব্বার কথা সত্য আমার আগে তুমি জানাতে যাবে

কাপন আমারা কবর আমার কটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে ওই কবরে থাকতে হবে রইবে না কৌ সসাতে কাপন আপন কবর আমার কটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে একা একা নি থাকতে হবে মাস্তাল হায় থাকবে শুধু চতর দেখে মাটির থাকবে শুধু চতর দেখে মাটির কাপন আমার আপন কবর আমার ঘাটি কাপন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে নারায়ণ তাকবীর

আল্লাহ কবুল করু করু যে সব সুন্দর আমার ভাইরা একটু বসুন বসুর ধৈর্য ধরুন ধরো আমি এতক্ষণ করেছি একটুখানি সময় দেন আমার একটু সুযোগ দেয় কথা বলতে আমার আমি বেশি কষ্ট দেবো না আমার পরেও বড়

এ টাকাটার নাম কি বলে পেনশনের টাকা পেনশন পেনশন টাকা পায় চাকরি করার পরে পরে বুড়ো বয়সে বসে বসে টাকাটা এই মসজিদ করে যারা দান করবে মারা যাবে নামাজ আর পড়তে হবে না নামাজ যারা পড়বে ও কবরে শুয়ে শুয়ে ও ব্যক্তি নামাজ পড়বে আর এই ব্যক্তি নামাজের সওয়াব কবরে শুয়ে শুয়ে পাবে পেনশনের মত সওয়াব পাবে কিয়ামত পর্যন্ত সওয়াব বন্ধ হবে না হবে না হবে না সওয়াব জারি থাকবে চালু থাকবে একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ চिल्লে বলা যাবে না সুবহানাল্লাহ না right it eight abba, abba. তাই বলবো এত সুন্দর সুযোগ হাত ছাড়া করবেন না একটা কথা বলে রেখে দিয়ে যায় মানুষ কে কতদিন বাঁচবে আল্লাহ ভালো জানেন কে কতদিন বাঁচবে আল্লাহ ভালো জানে তবে আব্বা একটা কথা একটুখানি বলতে চাই যদি কোনো মানুষ আল্লাহর ঘরকে ভালোবেসে মনটা ঠিক রেখে নিয়ে ঠিক রেখে দান করে যেতে পারে আমি হাদিসটা রেখেছিলাম কি ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া লা ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম

সব খবরে সোয়াব পেয়ে দাবেন সোয়াবেন এলাকায় কি মানুষ আমি বলছি এক হাজার ভাই বলছে দেড় হাজার

আমার ছায়রা ফালে ভাই আল্লাহ না থাকতে পেরে আল্লাহ গো 15000 টাকা দান করে দিলো আল্লাহ দান দা কবুল করে নিও আল্লাহ গুনাহ ক্ষমা মাফ করে দেও আল্লাহ মনের আশা পূরণ করে দেও আল্লাহ তার হায়াতটা তুমি বাড়িয়া দেও আল্লাহ তানা প্রত্যেক সজনদের কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিও জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আমিন नाराय तकबीर আসুন আসুন আল্লাহ কবুল করু করু আব্বা আব্বা একটা করে হাজার টাকা আমি আমি আছে আপনারা বলুন তিরিশ পারা কটা পারা আব্বা বলুন 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 বলুন

चें, चें, भाई, याँ भाई भाई, याँ याँ भाई.